নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অক্টোবর 2022-এর অক্টোবর 2 আপনার 2025 মার্চ মাস পর্যন্ত মহা পরিবর্তন হতে চলেছে তুলা রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। 30 বছর পর এই মহা পরিবর্তনে তুলা রাশি কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আমি শনি, রাহু এবং বৃহস্পতি, মূলত এই তিনটি গ্রহকে নিয়ে আমি কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করে আপনাদের আগামী মোটামুটি আড়াই বছর আপনার কেমন যেতে চলেছে, 2025-এর মার্চ মাস পর্যন্ত আপনাদের কেমন যেতে চলেছে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথম দেখুন, 2022-23 অক্টোবর আপনার শনি বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে। এখানে আপনাদের কিছুটা হলো প্লাস পয়েন্ট পাবেন যদি আপনার জন্মছক ভালো থাকে, যদি দোষ না থাকে। তাহলে যাদের প্রপার্টি রেটের সমস্যা চলছিল, কাজের জায়গাগুলো বাধা আসছিল, সেই জায়গা থেকে কিছুটা হলেও কিন্তু রিলিফ আপনারা কিন্তু পেতে চলেছেন তুলা রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন তুলা রাশি। এবং চব্বিশে নভেম্বর 2022 আপনার ঠিক বৃহস্পতি বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে। এই বকরি থেকে মার্গী হয়ে যাওয়ার জন্য যাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা চলছিল সেই সমস্যাটা কিছুটা হলো আপনাদের কাটবে। বৃহস্পতি মার্গী আপনাদের লিভারের বা পেটের বা যাদের সুগার বা আপনার গ্যাস্ট্রাইটিসের সমস্যা আছে তাদের কিছুটা হলো কমবে। 30 বছর পর 17 জানুয়ারি 2023 ডেটটা একটু নোট করে নিন, 17 জানুয়ারি 2023 শনি রাশি পরিবর্তন করছে, মহা পরিবর্তন হতে চলেছে। এবং 2025-এ মার্চ মাস পর্যন্ত শনি কিন্তু আপনার কুম্ভ রাশিতে অবস্থান করবে, মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং কুম্ভ রাশিতে অবস্থান কিন্তু করবে। দেখুন, যখনই শনি আপনার পঞ্চমভাবে অবস্থান করছে, আপনাদের সন্তানের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল, সন্তান ক্ষেত্র, সন্তানের উন্নতি, সন্তানের যারা প্ল্যানিং করছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের মানে পুরোপুরি আপনাদের সাপোর্ট কিন্তু হবে, অর্থাৎ সমস্যাগুলো আপনাদের কাটবে। ত্রিকোণভাবে শনি আপনাদের ক্ষেত্রে এমনি শনি কিন্তু রাজ্যকারী প্ল্যানেট, আপনাদের এই সময় আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করছে, হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। আপনি তুলা রাশির মানুষ এবং উচ্চ শিক্ষা যারা করতে চাইছে, পঞ্চমভাবে যারা উচ্চ শিক্ষা করতে চাইছে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। আমি আবার বলি, শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। এই শনি আবার আপনার তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখবে। এই সপ্তম ভাবকে দেখার জন্য এবং 2023-এ বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবেও কিন্তু চলে আসছে, অর্থাৎ কেন্দ্রে বৃহস্পতি এবং শনি দৃষ্টি। দেখুন, এখানে আপনাদের ম্যারেজ লাইফ নিয়ে যাদের সমস্যা চলছে, ম্যারিটাল লাইফ, যেখানে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, সেই সমস্যা আপনাদের কাটবে প্রথম কথা। যারা দীর্ঘদিন বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, শুভ বিবাহ, কারো বিবাহের সম্ভাবনা কিন্তু থাকছে আপনি তুলা রাশির যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং পার্টনারশিপ যারা বিজনেস করছেন, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ এটা কখন,
2023-এ এপ্রিল মাসের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা বিয়ের একটা শুভ সম্ভাবনা, আপনাদের দাম্পত্য সুখ, দৈনন্দিন রোজগার, এবং যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফল কিন্তু এই সময় কিন্তু দিবে। এবং যাদের পেমেন্ট আটকে আছে, শনি ঢুকে আপনাদের কী করবে, যাদের ধনভাবে আপনাদের দৃষ্টি দিচ্ছে, যাদের কোনো জায়গা থেকে পেমেন্ট সরকারি অর্থ আটকে আছে ধনভাবে দৃষ্টি দিয়ে, এই জায়গাটাতে কিন্তু আপনাদের অর্থ পাওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনি তুলা রাশি মানুষ আপনার ক্ষেত্রে। এবং এর সাথে সাথে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট, মান সম্মান বৃদ্ধি আপনাদের হবে, কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন আপনার কিন্তু এই সময় কিন্তু হবেন 2023-2025-এর মার্চ মাস পর্যন্ত আপনাদের ক্ষেত্রে। এবং আপনার রাহু 2023-এ অক্টোবর মাসে আপনার ষষ্ঠভাবে কিন্তু চলে যাচ্ছে, এটা কিন্তু আপনাদের জন্য একটা মানে অতিরিক্ত পাওয়া বলা যেতে পারে। ষষ্ঠভাবে রাহু গোচরে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেয়, যাদের প্রচুর ঋণ হয়ে আছে ঋণ পরিশোধ করবেন কী করে সেটা ভাবছেন, লিখে রাখুন। 2023-এর ঠিক পর থেকেই আপনারা কিন্তু ঋণ পরিশোধের প্রচুর ঋণ চারিদিকে দেনা হয়ে গেছে, এই দেনা থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন তুলা রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। লিখে রাখুন, আমি বলছি ডায়েরিতে নোট করে নিন, চ্যালেঞ্জ নিয়ে আমি কথাটা বলছি, যদি আপনার জন্মছকে কোনো দোষ না থাকে সেক্ষেত্রে, সেই জায়গাটাতে আপনার জন্মছকে যদি দোষ থাকে সেটা সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে, নয়তো আপনার কিন্তু হবে না। আমি আবারও বলবো, এটা আমি সার্বিক বিচারে আপনাদেরকে বলছি, কারণ রাহু ষষ্ঠ হবে রোগ ঋণ শত্রুতা এনিমি প্রবলেম যাদের চলছে, শত্রুতা অযাচিত শত্রুতা, আপনার ডেভেলপমেন্টের জন্য শত্রুতা বা জ্ঞাতি শত্রুতা, এই শত্রুতা থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন। আপনি তুলা রাশির মানুষ লিখে রাখুন, আপনার ক্ষেত্রে এই জ্ঞাতি শত্রুতা, অযাচিত শত্রুতা বা কর্মক্ষেত্রে যাদের মানে পলিটিক্স চলছে সেই জায়গা থেকে কিন্তু রিলিফ কিন্তু পাবেন। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ভালো কিন্তু হবে, আপনি তুলা রাশির মানুষ স্বাস্থ্যের দিক থেকে উন্নতি আপনাদের কিন্তু হতে চলেছে, লিখে রাখুন। এবং যাদের কেস মামলা মকদ্দমা চলছে, মামলা মকদ্দমাতে জড়িয়ে আছে, সেখান থেকে কিন্তু আপনারা একটা পজিটিভ সাইন কিন্তু আপনারা পাবেন। তুলা রাশির আপনি মানুষ হন, আপনাদের একটা রিলিফের জায়গা আপনাদের কিন্তু আসতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে। যাদের কেস মামলা মকদ্দমার মধ্যে আপনারা ডুবে আছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের রাহু কিন্তু আপনাদের ঘরে কিন্তু নিয়ে আসবে। কম্পিটিটিভ যারা পরীক্ষা দিচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। 2024 সালে আপনার ঠিক মে মাসে বৃহস্পতি আপনার অষ্টমভাবে চলে যাবে, 24-25 অবধি একটু সাবধান থাকুন, বিশেষ করে পেটের সমস্যা, কোনো সম্পত্তি ক্রয় করা বা বিক্রয় করা এই জায়গাটাতে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন, কিছু ক্ষেত্রে ফ্রড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। 24-25 সবটাই ভালো হতে পারে না, কিছু তো খারাপ আছে, যে জায়গাটা জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু অ্যালার্ট করে দিবে। এবং আপনাদের ঠিক 2025-এ আবার এই বৃহস্পতি আপনার ভাগ্যভাবে প্রবেশ করবে, তখন থেকে কিন্তু আবার 25 থেকে কিন্তু আপনাদের একটা গোল্ডেন পিরিয়ড কিন্তু চলবে, 23-24 গোল্ডেন পিরিয়ড, আবার 25 থেকে আপনাদের কিন্তু ভাগ্যভাবে যখন বৃহস্পতি প্রবেশ করবে আপনার ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি করবে, আপনাদের বিদেশ থেকে বিদেশের মাটিতে যারা কাজকর্ম করে বিদেশ থেকে ইনকাম আপনাদের হবে, আপনাদের ধর্মীয় যাত্রা হবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্টের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এবং বৃহস্পতি আপনার রাশিকে দেখবে পঞ্চম দৃষ্টিতে, স্বাস্থ্যের দিকটা উন্নতি আপনাদের এই সময় হবে, এবং সরাসরি আপনাদের পঞ্চম ভাবকে দেখবে আকস্মিক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু থাকছে। ষষ্ঠভাবে রাহু আপনাদের যারা বিদেশের সাথে রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছে, আপনার বিদেশের মাটিতে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু দুর্দান্ত রেজাল্ট দেবে। সরাসরি রাহু আবার দ্বাদশ ভাবকে দেখছে সপ্তম দৃষ্টি দিয়ে, অর্থাৎ ফরেন থেকে আপনারা এই সময় কিন্তু
মানে অক্টোবরের থেকে 2023 অক্টোবর থেকে আপনারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। লিখে রাখুন এই সম্ভাবনাগুলো কিন্তু তুলা রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। মহাদেবের উপাসনা করুন, অর্থাৎ যতটা ওম নমঃ শিবায় আপনার যত পাঠ করতে পারবেন বিশেষভাবে আপনাদের লাভ হবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।